যে পাখিরা আজ তবু যে তোমার সারা পাচ্ছে না একবার এসে তোমার পাখিনীকে দেখালো ওগো পাখিনী পাখিনী তুমি কোথায় আমি তো তোমার ডাক শুনতে পাচ্ছি পাখিনী কিন্তু আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না আমি ওই যে তোমাকে খুঁজে পাচ্ছি না পাখিনী পাখিনী তুমি কোথায় আমি এখানে পাখিরা আজ তুমি কোথায় আরে ও বনের পাখি নে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি পাখিনী আমিও যে তোমাকে এই বনের মাঝে হারিয়ে ফেলেছিলাম তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে খুঁজতে খুঁজতে একদম হাঁপিয়ে গেছি আমিও যে তোমাকে খুঁজছিলাম তুমি এখানে কি করছো পাখিনী তোমার কথা ভাবছি পাখিনী পাখিরা কি ব্যাপার তোমার মুখটা এরকম মলিন হয়ে কেন আছে আমি যে কিছু খাইনি তুমি সাতির এই গৃহে ছিলে না দেখে আমি কোনো আহারই করিনি এ কি বলছো পাখিনী আমি সাত দিন ছিলাম না আর তুমি গৃহে থেকেও আধার কেন করনি তোমাকে ছাড়া আমি কখনো আধার করেছি না
আর এই গৃহে তো কোনো আধারই নেই, তাহলে আমি খাবো কি? কি বলছো পাখিনি? তাহলে গৃহে আধার নেই, আমি তোমাকে কোত্থেকে আধারের ব্যবস্থা করে দিই? আমি জানি না পাখিরা, তুমি যেখান থেকেই পারো আমার জন্য একটু আধার এনে দাও। ঠিক আছে পাখিনি, তুমি যখন এত করে বলছো আমি তোমার জন্য একটু আধার দেখি কোথাও খুঁজে পাই কিনা। ঠিক আছে। অনেক খোঁজার পর একটু আধার এক জায়গায় পেয়েছি। কোথায়? কিন্তু সেটা তো এখান থেকে অনেক দূর, তুমি তো বড্ড ক্লান্ত, যেতে পারবে না, তাহলে আধার কি করে খাবে? পাখিনি, পাখিরাজ, তাহলে তো অনেক দূর আধার, এত দূর তুমি যেতে পারবে? কতটু? আরে অনেক দূর। আমি যাব সেই কমল বিলের মাঝে, সেই কমল বিলের মাঝে পাতার উপরে একটুকরি আধার রয়েছে। আমি কি করে যাব? আচ্ছা পাখিনি, ঠিক আছে, তুমি আমার সাথে সাথে নাচতে নাচতে যাবে। আমি যে অনেক ক্লান্ত। আরে ক্লান্ত তাই কি হয়েছে, আমাদের এইটুক পরিশ্রম তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য চেষ্টা করতে পারি। ওরে কাঞ্চের পাখিনি আধারে রোলাগি পাখি, আমি তোমাকে যে আধারটা দিয়েছিলাম পাখি,
সেটা তো অনেক ভালো ছিল পাখিরা এই আদার খেয়ে যে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে পাখিরা কি বলছো পাখিনি হ্যাঁ পাখিরা আমি যে তোমাকে ছাড়া বাজবো না পাখিনি পাখিরা পাখিনি একি হয়ে গেল তোমার কি না আধা